বিসমিল্লাহির রহমান রহিম। টেকনিক্যাল সমস্যার কারণে সাময়িক গ্যাপ নিয়ে আমরা আবার পুনরায় শুরু করলাম। ইতিমধ্যে আমাদের আমিরুল স্যার সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। বিষয়ভিত্তিক কথায় আমরা আসবো। প্রথমেই বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগে যারা আবেদন করেছেন এবং করবেন, মনস্থির করে সামনে আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সারা দেশে বিভিন্ন প্রান্তে আপনারা সবাই প্রাথমিক শিক্ষক নিয়োগ এই পরীক্ষাটার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন। কেউ বই পুস্তক কিনে, কেউ বিভিন্নভাবে সংযুক্ত হয়ে, এখন প্রান্তিক পর্যায় থেকে, রাজধানী থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত সারা দেশে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর প্রস্তুতির উপায় সম্পর্কে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন বিসিএস জগতের, বিসিএস এর জনপ্রিয় শিক্ষক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আমিনুল ইসলাম মিলন স্যার, সাথে আছেন ম্যাথের সাড়া জাগানো শিক্ষক বিসিএস এবং ব্যাংক ম্যাথের গণিত ও মানসিক দক্ষতার বহুল পরিচিত অনেক জনপ্রিয় স্যার আমাদের সুব্র স্যার। আমি আছি, আমিও বিসিএস নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। আমি আরাফাত স্যার, আমি ইংরেজি নিয়ে কাজ করি। আমরা বিষয়ভিত্তিক ধাপে ধাপে কথায় আসব। প্রথমে আমি অনুরোধ করব আমাদের আমিনুল স্যারকে পরামর্শ উপস্থাপনের জন্য। ধন্যবাদ আরাফাত স্যারকে এবং যারা আমাকে শুনছেন। তো সত্যিকার অর্থে যে আমরা আসলে খুব একটা মানে চরম একটা পরিস্থিতি মোকাবেলা করলাম, বা মোকাবেলা করা বলা যায় না, যে সম্মুখীন হলাম আসলে করোনা পরিস্থিতি। তো যাই হোক, এই পরিস্থিতিতে অন্তত আমাদের একটা জিনিস সবারই মানে রিয়েলাইজ করছি আমরা, সেটা হচ্ছে যে একটা গভর্নমেন্ট জব বা সরকারি চাকরির আসলে কতটা মূল্য। তো যাই হোক, আপনারা সবাই ইতোমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সার্কুলার প্রাথমিক শিক্ষক নিয়োগের আর কি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের, সেখানে প্রায় 37,000 প্লাস শিক্ষক নিয়োগ করা হবে। এবং পেশাগতভাবে এটা অত্যন্ত সম্মানজনক একটা পেশা, এবং এই সহকারী শিক্ষক থেকে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু এটিও হওয়ার সুযোগ আছে, অর্থাৎ থানা এডুকেশন অফিসার যেটাকে আমরা বলি আর কি। তো যাই হোক, তো সেক্ষেত্রে এটাও একটা বড় অপরচুনিটি আমি বলবো। তো আর এবার যেহেতু এটা গ্রেড মানে একটু উন্নীত করা হয়েছে, একটা গ্রেড আগানো হয়েছে, সেক্ষেত্রে এটার প্রশ্নটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হবে এটা বলা যায়। এবং প্রশ্নটা অনেকটা আমি মনে করি যে অনেকটা বিসিএস এর মতো বা নন ক্যাডারের যে পরীক্ষাগুলো হয় সেকেন্ড ক্লাস, ঠিক এই টাইপের প্রশ্ন হবে। তো এখন সত্যিকার অর্থে আমাদের দেশে সবাই প্রাইমারি শিক্ষক হতে চায় বা প্রাথমিক সহকারী শিক্ষক হতে চায় একদম সম্মানজনক পেশা হিসেবে, অথবা এটা একটা সরকারি চাকরি, পরবর্তীতে পেনশন পাওয়া যায় বা পোস্টিংটা খুব কাছাকাছি হয়, বিশেষ করে মেয়েদের যদি যে ঠিকানাটা ব্যবহার করে যে স্বামীর বাড়ির ঠিকানা অথবা নিজেদের ঠিকানা এটা। কিন্তু বাস্তবতা হচ্ছে কোন স্টুডেন্টই বা শিক্ষার্থী যারা, তারা কিন্তু প্রস্তুতিটা আসলে সেভাবে নেয় না। মানে আমরা আসলে চাই যে চাকরি করব, কিন্তু প্রস্তুতিটা আমাদের সেই পর্যায়ে হয় না। তো এই কারণে সবাই যে কাজটা করে, আমি যেটা লক্ষ্য করি যে তারা বাজার থেকে কিছু একটা গাইড কিনে, মানে প্রাইমারি পরীক্ষা দিলাম একটা গাইড কিনলাম না, এটা কেমন কথা! মানে দেখতে এটা খুবই খারাপ দেখা যায়। মানে ব্যাপারটা এমন যে বিয়ের দিন একটা মেয়ে কান্নাকাটি করতেছে না, একটা একদম বেয়াদব তাহলে, মানে কেমন কথা এটা! অর্থাৎ প্রাইমারি পরীক্ষা দিচ্ছে, আমি একটা গাইড কিনতেছি না, মানে ব্যাপারটা কেমন হয়ে গেল! একটা গাইড কিনবে অবশ্যই, কিন্তু এই গাইড কেনার পরে সেটা আমরা কতটুকু পড়ি বা আসলে সেটা থেকে আমি কতটুকু নিতে পারতেছি, এটা হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে, যে ইচ্ছা করলে এই বিষয়টা শিক্ষার্থীরা নিজেরা করতে পারে, আর যদি তারা করতে না পারে সেক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা হেল্প করব। সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি বা যারা পরীক্ষা দিবে, বিগত 3 থেকে 4 বছরে যদি প্রশ্নটা বিশ্লেষণ করে, তাহলে কিন্তু সে নিজে বুঝে যাবে আসলে কি ধরনের প্রশ্ন হয়। আজকে এখানে শুভ্র স্যার প্রায় এক যুগ ধরে ক্লাস নিচ্ছে, গণিতে উনি আছেন, আমি এই জন্য গণিত নিয়ে কিছু বলবো না। আমাদের আরাফাত স্যার ইংলিশে দীর্ঘদিন ক্লাস নিচ্ছেন, কোচিং জগতে, অ্যাডমিশনে, বিসিএস এ খুব দাপটের সাথে, এই জন্য আমি ইংলিশ নিয়েও কিছু বলবো না। তো আমি বাংলা নিয়ে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বাংলার প্রস্তুতিটা একটু খেয়াল করে দেখবেন, যে অনেকে সাহিত্য এবং ব্যাকরণ ব্যাপক প্রস্তুতি নেয়, কিন্তু আমরা যদি বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখি যে সেখানে সাহিত্য থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন থাকে, আর বাকি 17 থেকে 18টা প্রশ্ন আসে ব্যাকরণ কেন্দ্রিক। তাহলে আমরা জেনে গেলাম যে আমরা অবশ্যই তাহলে এই ব্যাকরণ কেন্দ্রিক প্রস্তুতিটা নিব, এটা একটা বিষয়। তাহলে এখানে আরেকটা বিষয় সমস্যা, সেটা হচ্ছে যে আমরা ব্যাকরণের জন্য কি করি, আমরা নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ সেটা পড়ি, কিন্তু এই বইটা একটু কঠিন ভাষায় লেখা, বিধা অনেক স্টুডেন্ট সেটা বুঝে না। আবার এই বইয়ের আরো কিছু সমস্যা, যেমন হচ্ছে
এই বই থেকে এমসিকিউ দেয়া আছে, এগুলো থেকে সরাসরি প্রশ্ন কমন পড়ে, কিন্তু এই এমসিকিউ গুলোর উত্তর বইতে দেয়া নাই অনুশীলনীতে যেটা। আবার এই বইতে দেখবেন যে কিছু উদাহরণ দেয়া আছে, সেগুলো যেমন লেখা আছে এরু, এটার আনসার বাংলাদেশের কোনো বইতে নাই। আমি কথাগুলো লাইভে বলতেছি, যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকেন যে আপনি জানেন যে এটা কোন একটা বইতে বা অমুক বইতে আমি এটা দেখছি, এরকম যদি হয় তাহলে আমাকে একটু বলেন যে এই বইটার নাম হচ্ছে এটা, অমুক বইতে এটা আছে। আসলে বাজারে প্রচলিত কোনো বইতেই কিন্তু এগুলো সমাধান দেয়া নেই। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি চাকরিটা করতে চাই, এই জন্য বাজারে কোনো গাইড না পড়ে আমাকে একটা মৌলিক প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ প্রশ্ন যেখান থেকে আসুক আমি যেন আনসার করতে পারি। এই জন্য আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব, প্রথমত এই মৌলিক প্রস্তুতির জন্য আমি প্রথমে সিলেক্ট করব যে আমি আসলে মানে কিভাবে প্রস্তুতিটা নিতে চাই, মানে যে কোনো একটা কাজের পরিকল্পনাটাই হচ্ছে সফলতার অর্ধেক নির্ভর করে। সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখানে 32টা টপিক আছে, আমি সবগুলো টপিক পড়বো না, কারণ সবগুলো থেকে প্রাইমারিতে প্রশ্ন আসে না। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি বাছাই করব যেগুলো থেকে প্রতিবারই প্রশ্ন আসে, আমরা অবশ্যই কোন একটা টপিক বাদ দিয়ে যাব না, আর যেগুলো থেকে প্রশ্ন নর্মালি আসে না সেগুলো আমরা বাদ দিব। সেক্ষেত্রে আমি যদি কয়েকটা টপিক একটু বলে দিই, আমাদের প্রিয় শিক্ষার্থী যারা আছে তারা যদি পারে এটা হচ্ছে একটু লিখে নিতে পারে, অথবা যদি তারা চায় যে এটা বইয়ে দাগ দিয়ে, কারণ 9-10-এর বোর্ড ব্যাকরণটা কারো বাসায় না এটা আমি বিশ্বাস করি না, কারণ এটা প্রস্তুতি নেওয়া মানে এটা থাকবেই বইটা মূলত। তো এখান থেকে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের কয়েকটা টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন থাকে, তার মধ্যে একটা হচ্ছে ধ্বনি প্রকরণ, ধ্বনি প্রকরণ থেকে একটা প্রশ্ন থাকবেই, বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে সেটা। তারপর হচ্ছে ধ্বনির পরে যেটা আসে ধ্বনি পরিবর্তন, নর্মালি ধ্বনি পরিবর্তন থেকে কি প্রশ্ন আসে, একটা উদাহরণ দিয়ে বলে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন। এরপরে যেটা আসে ধ্বনির সাথে ধ্বনি মিলে হচ্ছে শব্দ, তো আমরা জানি শব্দ থেকে একটা প্রশ্ন থাকবে, আর শব্দ গঠনের যে 4টা উপায় সেখান থেকে একটা প্রশ্ন থাকে। যেমন ধরেন শব্দ গঠনের উপায় হচ্ছে সন্ধি, নর্মালি একটা সন্ধি থাকে এবং সন্ধিটাকে বিচ্ছেদ করতে বলে। তো যাই হোক, আমার নাম হচ্ছে মিলন, সন্ধি মানেও মিলন, তো সন্ধির ক্ষেত্রে আমরা শুধু মিলনটাই করি, কিন্তু সন্ধির ক্ষেত্রে আসলে পরীক্ষায় যেটা করতে হয় সেটা হচ্ছে বিচ্ছেদ, তো সন্ধি থেকে একটা প্রশ্ন থাকবে। সমাস থেকে নর্মালি একটা প্রশ্ন থাকে, আবার প্রকৃতি প্রত্যয় থেকেও একটা থাকে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কারক, দেখবেন একটা কারক দিয়ে বলবে এটা কোন কারকে কোন বিভক্তি। এখন অনেক সময় আমরা কারকটা আইডেন্টিফাই করি কিন্তু বিভক্তিটা পারি না, তাহলে এটা করতে হবে। তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে বাক্য, বলে যে নিজের কোনটি সরল বাক্য, জটিল বাক্য বা যৌগিক বাক্য, কিন্তু বাক্যগুলো একটু কঠিন দেয়া থাকে, দেখে মনে হয় সবগুলো মনে হয় সরল, আবার দেখে মনে হয় সবগুলো মনে হয় জটিল। তাহলে এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে একটু বিশ্লেষণ করে না পড়ি, পরীক্ষার হলে গিয়ে কিন্তু পরীক্ষা ভালো দেওয়া সম্ভব না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বাক্য শুদ্ধি থেকে একটা প্রশ্ন আসে, এবং প্রয়োগ অপপ্রয়োগ থেকে একটা প্রশ্ন আসে, নর্মালি বানান থেকে একটা প্রশ্ন থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রায় এই 15-16টা প্রশ্ন থাকে। এর বাইরেও যদি আসে কখনো বচন থেকে একটা প্রশ্ন থাকে, বা সংখ্যাবাচক শব্দ অথবা দ্বিরুক্ত শব্দ, এই যে ছোট ছোট টপিক, এই জায়গাগুলো থেকেও একটা প্রশ্ন আসে। এছাড়াও উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে, যে নিচের কোনটি উপসর্গ সাধিত শব্দ অথবা এটা কোন ধরনের উপসর্গ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের যেটা করা দরকার, প্রথমে আমরা 9-10-এর বোর্ড ব্যাকরণটা নিব, নেওয়ার পরে আমরা একটা অ্যানালাইসিস করব যে কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসে, এটা একটা বিষয়। এই বিশ্লেষণটা যদি স্টুডেন্টরা নিজেরা করতে পারে তাহলে ভালো, আর যদি এটা করতে না পারে তো আমি আরাফাত স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি লাইভ প্রোগ্রামের মাধ্যমে, যে উনি এই দীর্ঘ সময় কিন্তু এই লকডাউনের মধ্যে যখনই ফোন দিতাম স্যার ব্যস্ত, কেন ব্যস্ত বলে, স্যার একটু কাজ করতেছি, একটু প্রাইমারি নিয়ে, বিসিএস এর তো আমাদের সবগুলো শীট ছিল, প্রাইমারি শীট গুলো আপডেট করতেছি। তো ওনাদের যে লেকচার শীট গুলো আমি নীলক্ষেতে যেটা দেখলাম মানে অসাধারণ, অর্থাৎ লেকচার শীটের সাথে তথ্য, বিগত প্রশ্ন, টেকনিক পার্ট, আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনুশীলন, অর্থাৎ একটা শিক্ষার্থী যা চায় পরীক্ষার জন্য সবকিছু দেওয়া আছে। এখন এরকম মানের যদি এবিসিএস অ্যালপাইন থেকে যে শীট গুলো দেওয়া হচ্ছে এটা যদি কালেক্ট করা যায় বা শিক্ষার্থীরা যদি সরাসরি অ্যাড হতে পারে এটা খুবই ভালো। আর আরেকটা কাজ আমরা করে ফেলছি, এটা আমরা জানাতে চাই লাইভের মাধ্যমে, আরাফাত স্যার জানেন, সুব্রত স্যারও জানেন, যে আমরা যেরকম স্বপ্ন বিসিএস ক্যাডার নামে যে বইটা বের করছিলাম, বিগত 6 বছরে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এরকম আরেকটা কঠিন কাজ কিন্তু আমরা করে ফেলছি, সেটা হচ্ছে স্বপ্ন প্রাথমিক সহকারী শিক্ষক। সেখানে আমরাই প্রথম বাংলাদেশে দেখাচ্ছি যে কোন কোন টপিক থেকে বিগত বছরগুলোতে বিভাগওয়ারি বা জেলাওয়ারি যে পরীক্ষা সেটা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। এবং সুব্রত স্যার আমার সাথে আপনি একমত হবেন বা আরাফাত স্যার একমত হবেন, 80টা প্রশ্ন কিন্তু কখনোই 100টা টপিক থেকে আসে না। আপনার মেন্টাল এবিলিটি পড়ান সুব্রত স্যার আমি জানি, তাহলে 80টা প্রশ্ন সর্বোচ্চ কয়টা টপিক থেকে আসতে পারে? 80টা টপিক থেকে আসতে পারে। তাহলে আমার কথা হচ্ছে আমি তাহলে 80টা টপিক ভালো মতো পড়বো, তাহলে আমি প্রতিদিন যদি একটা টপিক করি তাহলে আমাদের 80 দিন সময় লাগবে প্রাথমিক প্রস্তুতি নিতে। একটা স্টুডেন্ট যদি খুবই পরিশ্রমী হয়
সে যদি দুইটা করে টপিক করে, তার মানে তার কয়দিন লাগবে? 40 দিন সময় লাগবে। সহজ কথা হচ্ছে হুজুররা যে চিল্লা দেয় এক চিল্লা, আপনি প্রাইমারির জন্য এক চিল্লা দিবেন, মানে আমি 40 দিন একেবারে ফুল প্রিপারেশন নিব। একটা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এভাবে প্রস্তুতি নিতে চাই। তো আমাদের সাথে যারা যুক্ত হবে, বা এমনও যদি থাকে দরিদ্র শিক্ষার্থী সে কোচিং করা বা আমাদের সাথে অ্যাড হইতে পারবে না, তাহলে আমরা তাদেরকে আমাদের অফিসে আসলে আমরা এমনিতে সাজেশনটা দিব, অর্থাৎ স্বপ্ন প্রাথমিক সহকারী শিক্ষক যেটা, আমরা সরাসরি বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে এটা সৌজন্য হিসেবে আমরা তাদেরকে এটা প্রোভাইড করব। সেই সাজেশন ধরে যদি তারা পড়ে, অবশ্যই সে এই তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ যে চাকরিটি সে পেতে চাচ্ছে এটা পাবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যে স্বপ্ন ঢাকা বিসিএস ক্যাডার যেটা, এটা আমাদের নামে কপিরাইট করা আছে, আবার স্বপ্ন প্রাথমিক সহকারী শিক্ষক এটা মানে আমরা কপিরাইট পেয়ে যাবো কয়েকদিনের মধ্যে। তো শিক্ষার্থীরা যদি এভাবে সাজেশন ধরে পড়ে তাহলে অবশ্যই ভালো করবে। এবার আরেকটা পার্ট আমি সময় নিচ্ছি একটু, সেটা হচ্ছে সাহিত্য। এখন একটা স্টুডেন্ট যদি বিসিএস এর মতো এ টু জেড সব সাহিত্য পড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য, আসলে সেটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ সাহিত্য থেকে প্রশ্ন আসে 2 থেকে 3টা, তার মধ্যে দেখবেন আমরা এটাকে 3টা ক্যাটাগরি করব, মানে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আমরা 3টা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে প্রধান প্রধান কবি সাহিত্যিক। দেখেন আমাদের একজন সাহিত্যিক সাহিত্যে নোবেল পেয়েছেন বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার থেকে নর্মাল একটা প্রশ্ন আসে। এর বাইরে আরেকটা প্রশ্ন অন্য জায়গাগুলো থেকে আসে, যেমন আমাদের বিদ্রোহী কবি নজরুল, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, এই যে প্রধান প্রধান, আমাদের মাইকেল মধুসূদন দত্ত, উনি আধুনিক নাটকের জনক, আমাদের উনি হচ্ছে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক, এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটার, তাহলে এখান থেকে প্রশ্ন আসে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে নারী কবি সাহিত্যিক, সোফিয়া কামাল, বেগম রুকিয়া, এরকম কয়েকজন আমাদের নারী কবি সাহিত্যিক, তাহলে অল্প যেহেতু এই নারী কবি সাহিত্যিক আমরা পড়ে যাবো, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এর বাইরে আরেকটা হচ্ছে সদ্য প্রয়াত কবি সাহিত্যিক। এখন সদ্য প্রয়াত বলতে গতকালকে মারা গেছে ব্যাপারটা এমন না, সদ্য প্রয়াত বলতে আমি এটা মিন করতেছি যে বিগত 5 বছর আমরা যাদেরকে হারিয়েছি, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। যেমন আমরা 2019 সালে 15ই ফেব্রুয়ারি আমরা আল মাহমুদকে হারালাম, আমরা বিখ্যাত কাব্যগ্রন্থ লোকলোকান্তর আমরা জানি। তো যাই হোক, তারপরে আমরা এর আগে 2016 সালে যদি চলে আসি, 2016 সালে আমরা কয়েকজন কবিকে হারাইছি, সৈয়দ শামসুলকে আমরা হারাইছি 27 সেপ্টেম্বর 2016তে, আপনারা জানেন উনি মারা যাওয়ার একদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিনে একটা কবিতা লিখছিল, হ্যাঁ, শুভ শুভ জন্মদিন, হ্যাঁ, এরকম শেখ হাসিনার জন্মদিন, এই একটা সুন্দর একটা কবিতা। তো যাই হোক, ওনার সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এরপরে আরেকটা যেটা, আমরা 2012তে আপনি যান, আমরা কিন্তু সেই 13 জুলাই আমরা কিন্তু হুমায়ুন আহমেদকে হারাইছি, এরকম কয়েক বছরের মধ্যে আমরা যে সকল কবি সাহিত্যিককে হারাইছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তাহলে সিলেবাসটা কিন্তু অনেক বড় না। তো একটা স্টুডেন্ট যদি একটা গাইড এ টু জেড শেষ করার চেষ্টা করে, দেখা যাবে ইতিমধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে, সে কিন্তু গাইড এ টু জেড শেষ করা সম্ভব না। তাহলে আমাদের প্রস্তুতিটা আমি একটু আর দীর্ঘায়িত করব না, আমার যেটা পরামর্শ থাকবে, আমরা বাংলার জন্য প্রস্তুতিটা 3 ভাবে নিব। একটা হচ্ছে বিগত প্রশ্ন, কারণ আমরা জানি যে 40% প্রশ্ন রিপিট হয়, সেটা বিসিএস থেকে অথবা নন ক্যাডার থেকে অথবা বিগত প্রাইমারি থেকে রিপিট হয়, তাহলে 40% প্রশ্ন আমরা রিপিট করব। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্যাকরণটাকে আমরা জোর দিব, এবং আমি যে টপিকগুলো বললাম অবশ্যই এর মধ্যে থেকে কোনো টপিক বাদ দেওয়া যাবে না, যদি পারি আর বাইরেও আমরা কিছু করে যাব। তারপরে যেটা করবো আমরা সেটা হচ্ছে এই যে সাহিত্যের যে কবি সাহিত্যিক বললাম, এদেরকে কাউকে বাদ দেওয়া যাবে না, এইভাবে যদি আমরা একটা প্রস্তুতি নিতে পারি তাহলে অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই প্রাথমিক সহকারী শিক্ষক, এটা শিক্ষকতা মানে কি, খুবই সম্মানের চাকরি। আমি গ্রামে পড়াশোনা করতাম, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু এখনো প্রাইমারি আমাদের যে শিক্ষক ছিলেন ওনাদেরকে দেখলে কিন্তু দূর থেকে সালাম দিই, ওনাদের সাথে গল্প করি, 2-3 জন এরকম বেঁচে আছেন এখন, খুবই সম্মানজনক একটা চাকরি। কিন্তু এই জন্য আমি যারা শিক্ষার্থী আছেন তাদেরকে অনুরোধ করব যে আমরা এই যে একটা সময়, এই সময়টা যারা কাজে লাগাবেন ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবেন, এই জন্য আমি সময়কে কাজে লাগানোর প্রতি গুরুত্ব দিব। এবং আপনারা রুটিন মেনটেন করে আজকে থেকে পড়াশোনা শুরু করেন। আর আরাফাত স্যারের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা হেল্পলাইন থেকে যে আপনারা যেভাবে আগেও মানে আমার মনে হয় যে এককভাবে চট্টগ্রামে মানে যতগুলো কোচিং আছে সবকিছু মিলে আসলে ক্যাডার হয়েছে এককভাবে, কিন্তু বিসিএস হেল্পলাইন তার সাথে অনেক বেশি সাফল্যের দাবিদার। এবং এটা প্রমাণ ওনারা কিন্তু যেদিন রেজাল্ট হয়েছে ওই দিন রাত থেকে ফেসবুকে দেয়া মানে ছবিগুলো দিচ্ছিল যে ক্যাডাররা মিষ্টি নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। প্রাইমারিতেও কিন্তু আমরা যারা শিক্ষক হবে তাদের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের মিষ্টি খেতে চাই, এটা হচ্ছে বিষয়। তো আশা করি এই বিষয়টি ধারাটি আমাদের অব্যাহত থাকবে, এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের সাথে অ্যাড হইতে পারেন আমাদের সাথে থাকবেন, আল্লাহ না করুক যদি অ্যাড হইতে না পারেন অর্থাৎ আমাদের প্রোগ্রামে আসতে না পারলে, আমাদের পরামর্শগুলো নিয়ে আপনারা বাসায় কিন্তু বসে স্বাস্থ্যবিধি মেনে এই প্রস্তুতিটা নেবেন। তো আরাফাত স্যারকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, যে আমার আমার কথা শুনে যদি একজন শিক্ষার্থী উপকৃত হয় আমি আমার এই আজকের লাইভ প্রোগ্রামটাকে আমি ধন্য মনে করব।
এবং আরাফাত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং যারা শুনছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ। একেবারে টু দ্য পয়েন্ট কিভাবে আপনি পড়বেন তার জন্য একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য আমরা স্যারকে একেবারে লাইভেই সবার সামনে রিকোয়েস্ট করব ব্যাকরণের দরকারি বিষয়ের উপরে পিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে কয়েকটা লাইভ ফ্রি ক্লাস আমিনুল স্যার নেবেন। স্যারের রেসপন্স আশা করছি। আমিনুল স্যার হ্যাঁ 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 আপনার লাইভ ক্লাস স্টুডেন্টরা পাবে এই আশা ব্যক্ত করছে স্টুডেন্টরা লাইভ কয়েকটা ফ্রি ক্লাস। আমি আসলে তো আমরা টিচাররা শুধু পড়াই, আমার মনে হচ্ছিল যে আমি দু একটা টপিক পড়াই ফেলি, কিন্তু এখানে সুব্রত স্যারের মতো জনপ্রিয় শিক্ষক, আপনার মতো শিক্ষক, মানে আপনাদের মানে আমার মনে হচ্ছে এখনই মনে হয় একটু পড়াই ফেলি, কারণ আমরা টিচাররা তো সকাল থেকে ক্লাস নিচ্ছিলাম, ইউসিসি তে লাইভ ক্লাস ছিল, হেড অফিসে, তারপরে আমার পার্সোনাল ভার্সিটি ব্যাচ ছিল, সেখানেও ক্লাস নিচ্ছিলাম, মানে আমরা টিচাররা তো পড়াইতে অভ্যস্ত, মানে মনে হয় যে এখনই দু একটা টপিক পড়াই ফেলি এরকম একটা বিষয়। জি তো যাই হোক, হ্যাঁ ধন্যবাদ স্যারকে সময় দেওয়ার জন্য। এখন আমি অনুরোধ করব শুভ্র স্যারকে কথা বলার জন্য। শুভ্র স্যার এখানে ম্যাথের পাশাপাশি যে দুই একটা প্রশ্ন বিজ্ঞান থেকে আসে প্রাইমারিতে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখি দুই একটা প্রশ্ন বিজ্ঞান থেকে প্রায় আসে এবং আমি মাঝে মাঝে দেখেছি সেটা তিন চারটা প্রশ্ন বিজ্ঞান থেকে আসে। এই বিজ্ঞানের এই প্রশ্নগুলোর জন্য কি করবে এই বিষয়েও স্যার ইঙ্গিত দিতে পারেন স্যারকে এই বিষয়ে অনুরোধ করব। এখন স্যার আপনাদের সামনে স্যারের বক্তব্য উপস্থাপন করবেন। জি আরাফাত ভাই রে ধন্যবাদ, মিলন ভাই রে ধন্যবাদ যে অনেক ইম্পর্টেন্ট কিছু কিছু কথা এখানে অলরেডি বলে ফেলছে এই জায়গাটাই। এখন আমার জন্য একটু সহজ হয়েছে কথা বলা, কারণ ওই ভূমিকা ছাড়াই এখন শুরু করা যাবে ব্যাপারগুলো। দুইটা পার্ট নিয়ে আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যে স্পেসিফিক আমি ম্যাথ নিয়ে আগে একটু কথা বলবো, তারপরে হচ্ছে আমরা বিজ্ঞান নিয়ে একটু কথা বলবো এই জায়গাটা একটু স্পেসিফিক ধরে। সেটা হলো যে প্রথম কথা হচ্ছে যেটা আগে সবাইকে রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে যে নিজের প্রতি আগে কনফিডেন্ট একটা থাকা দরকার, যে না আমাকে দিয়ে সম্ভব, ঠিক আছে? এই কনফিডেন্টটা আমাদের সবার মধ্যে থাকা উচিত, কারণ এখানে দেখবেন যে প্রায় 6 ডিজিট 5 ডিজিট 6 ডিজিট আপনার চলে যাবে আমাদের পরীক্ষার্থীর সংখ্যাটা, তার মধ্যে মিনিমাম 50% দেখবেন যে তারা হচ্ছে মানে কেমন জানি একটা ধোয়াটে অবস্থার মধ্যে প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে আসে, যে হ্যাঁ অ্যাপ্লাই করলাম, এত বড় একটা সার্কুলার আসছে আমি অ্যাপ্লাই করব না, এটা একটা খারাপ দেখায়, আমার বন্ধু বান্ধব সবাই অ্যাপ্লাই করতেছে আমিও অ্যাপ্লাই করি, ব্যাপারটা এরকম। তার কিন্তু ওই রকম একদম টু দা পয়েন্টে ধরে যে প্রিপারেশন গুলো নেওয়ার কথা ছিল সেই প্রিপারেশন গুলো কিন্তু তারা নিতে পারছে না, ঠিক আছে? এই জায়গাটাই একটু সবার কাছে রিকোয়েস্ট যে আগে নিজের প্রতি কনফিডেন্ট রাখতে হবে, যে না আমাকে দিয়ে সম্ভব। ওই 37 আমাদের 1000 যে নিয়োগ এখানে দেওয়া হচ্ছে প্লাস নিয়োগ এখানে যেটা দেওয়া হচ্ছে সেখানে আমি একজন অ্যাপ্লিকেন্ট হইতে যাচ্ছে, আমি একজন এখানে নিয়োগ পাবো চাকরিতে, এইরকম একটা মেন্টালিটি প্রথমে তৈরি করা দরকার আমাদের সবার এই জায়গাটায়, যারা অ্যাপ্লিকেন্ট আমরা আছি তাদের সবার। আর দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে কনফিডেন্ট আপনি তৈরি করলেন সেই কনফিডেন্টের সঙ্গে ডেফিনেটলি আপনাকে একজন বিশেষজ্ঞর হেল্প নিতে হবে, ঠিক আছে? সেটা মিলন ভাইয়ের মতন বাংলার বিশেষজ্ঞ আছে, আরাফাত স্যারের মতন হচ্ছে আমাদের ইংলিশের বিশেষজ্ঞ আছে, এনাদের কাছ থেকে হেল্প দরকার। এখন কোশ্চেন হচ্ছে কেন দরকার, ঠিক আছে? আপনি তো বাজারে বই কিনলেই তো আপনি পড়তে পারছেন, তাহলে ভাইয়াদের কাছে কেন আসতে হবে আর বিসিএস হেল্পলাইনের কাছে হচ্ছে কেন আসতে হবে এই জায়গাটা, হেল্পলাইন কি আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি ম্যাথ সেগমেন্ট থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে ম্যাথে যদি প্রবলেমের কথা শুনে থাকি প্রায় 12-13 বছর ধরে তো আপনাদের সঙ্গে মোটামুটি থাকার একটা সৌভাগ্য হয়েছে, সেখান থেকে ম্যাথে যেটা কমন প্রবলেম আমি যেটা শুনি সেটা হচ্ছে প্রথম কথাই বলে যে ভাইয়া ম্যাথ তো মোটামুটি পারি কিন্তু এটা লম্বা হয়ে যায়, বেশ লম্বা হয়ে যায়, এত লম্বা করে তো ভাইয়া রাব করার আমি জায়গা পাচ্ছি না, এখন কি করব আমি, ঠিক আছে? এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় আরেকটা প্রবলেম এটার সঙ্গে লিঙ্ক আপ করা, সেটা হচ্ছে সময়ের ব্যাপার, যে ভাইয়া আমি ম্যাথ তো পারি কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে এখন আমি কিভাবে এই জায়গাগুলো ওভারকাম করতে পারবো, ঠিক আছে? যে ম্যাথ আমি পারতেছি কিন্তু আমার জায়গা বেশি লাগতেছে, আমার সময় বেশি লাগতেছে, এখন আমি কি করব। এখানে মজার একটা ব্যাপার যে এই দুইটা কিন্তু রিলেটেড, আপনার জায়গা বেশি লাগার অর্থটা কি, জায়গা বেশি লাগা মানেটাই হচ্ছে আপনার এই জায়গাটাই অবশ্যই আপনি টাইম বেশি ইউজ করতেছেন, তাই না ব্যাপারটা? সেই ক্ষেত্রে বাজারের বইগুলো আপনাকে কিভাবে হেল্প করতেছে, বাজারের বইগুলো আপনাকে কোশ্চেনের কালেকশন দেখাচ্ছে, হিউজ কিছু কোশ্চেনের কালেকশন আপনাকে দেখাই দিচ্ছে,
আপনাকে সেই জায়গাটাই সলিউশন গুলো দিয়ে দিচ্ছে, কিন্তু এই বইগুলো সবগুলো সলিউশন কিন্তু পিলির জন্য নয়। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে সবগুলো সলিউশন, বইয়ের যে সলিউশন গুলো আমরা পাই সেগুলো সবগুলো কিন্তু পিলির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ পিলি রিটেন দুইটা কিন্তু ব্যাপার এখানে আছে। কারণ যখন আমরা রিটেনে যাচ্ছি তখন কিন্তু আমরা সেখানে কি করি, আমরা একদম রিটেনে যখন যাই অ্যাজ ইউজুয়ালি যেভাবে অরিজিনাল প্রসেস, সেই প্রসেস দ্বারা কিন্তু আমরা ম্যাথ গুলো কভার করার চেষ্টা করি। কিন্তু যখন আমরা পিলিতে আসতেছি তখন কিন্তু এখানে কিছু টেকনিক আমাদের অ্যাপ্লাই করা দরকার, কিছু স্পেসিফিক টেকনিক আছে, যে টেকনিক গুলো আমরা অনেকে আমাদের পরিচিত, কিন্তু এই টেকনিক গুলো আসলে কোথায় যে অ্যাপ্লাই করা যাবে আর কোথায় যে অ্যাপ্লাই করা যাবে না এই জিনিসগুলো কিন্তু বইপত্র গুলোতে একদম স্পেসিফিক দেওয়া থাকে না। ঠিক এইরকমই আপনি ইংলিশ বলেন বা বাংলা বলেন, আপনি বইতে কি পাচ্ছেন, আপনি ডিটেল পাচ্ছেন যে হ্যাঁ বইতে এই ইনফরমেশন গুলো আছে আপনি আগে পড়তে হবে, ঠিক আছে, কিন্তু আপনি এটা জানেন না যে এই বইটা একটা সন্ধি বিচ্ছেদ বলেন বা ইংলিশে পার্টস অফ স্পিচ বলেন, কথার কথা, এটা কিভাবে পড়তে হয়, এই কিভাবে পড়াটার জন্যই হচ্ছে আপনাকে অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞর সঙ্গে শরণাপন্ন হইতে হবে, তার কাছে আসতে হবে, বিশেষ হেল্পলাইনের মতো জায়গায় আপনাকে আসতে হবে। কেন, কারণ এনারা শুধুমাত্র আপনাকে পড়াচ্ছে এটা না, আপনি কিভাবে পড়বেন সেই গাইডলাইনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে, যে আপনি কি পড়বেন সেটা না, আপনি কিভাবে পড়বেন, এই কিভাবে পড়ার প্রসেসটাই হচ্ছে আপনার এই জায়গাটাই সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনাকে হেল্প করতেছে তারা। এবং দেখবেন যে আমাদের ম্যাথ হচ্ছে মোটামুটি কত নাম্বারের, প্রায় 20 নাম্বারের আমরা ম্যাথের এখান থেকে কোশ্চেন পাচ্ছি। সেই ম্যাথের এই কোশ্চেনের মধ্যে তিনটা সেগমেন্ট কিন্তু, একটা হচ্ছে পাটিগণিত, একটা বীজগণিত, আর একটা হচ্ছে জ্যামিতি। পাটিগণিত থেকে মোটামুটি আমরা কোশ্চেন কেমন পাই, প্রায় 8টা 9টার মতন কোশ্চেন চলে আসতেছে পাটিগণিত থেকে, বীজগণিত প্রায় 5টা 6টা এরকম, আর বাকি 5টা 6টা কোশ্চেন মোটামুটি আমরা 6টা 7টার মতন কোশ্চেন আমরা পাই হচ্ছে জ্যামিতি বেসমেন্টে। সেখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু মিলন ভাই অলরেডি বলে গেছেন একটা কথা, সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করা দরকার। অ্যানালাইসিস যদি আপনি না করেন আপনি কখনোই বলতে পারবেন না যে কোন ধরনের কোশ্চেনের টোন গুলো সাধারণত প্রাইমারি আসতেছে বা হচ্ছে আপনার নন ক্যাডারের পরীক্ষাগুলোতে আসতেছে, আপনাকে কোশ্চেনের টোন বুঝতে হবে, ঠিক আছে। কারণ দেখেন ব্যাংকের পরীক্ষার কোশ্চেন ওই ধরেন পার্সেন্টেজ শতকরা চ্যাপ্টার থেকে আসতেছে, আবার সেই শতকরা চ্যাপ্টার থেকে তো বিসিএসও আসে, নন ক্যাডারেও আসতেছে, আবার প্রাইমারিতেও আসতেছে, কিন্তু এই শতকরার লেন্থটা কেমন, কোন লেন্থের কোশ্চেন, ডিফিকাল্টি লেভেল কেমন হয়, কোন ধরনের কোশ্চেন গুলো আপনার প্রাইমারিতে আসতেছে, এটা আপনি না দেখা পর্যন্ত কখনোই কোনো ভাইয়াও আপনাকে কিছু করে দিতে পারবে না, কোনো বইও আপনাকে হেল্প করে দিতে পারবে না। আপনাকেই অবশ্যই এই কোশ্চেন গুলো দেখতে হবে, আপনি পারেন আর না পারেন কোশ্চেন দেখতে হবে, আপনাকে কোশ্চেনের আইডিয়াটা নিতে হবে এই জায়গাটায়। যেমন পাটিগণিতের মধ্যে থেকে কয়েকটা চ্যাপ্টার আছে আমাদের যেগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন সাধারণত কখনো মিস হয় না। যেমন আপনার শতকরা বলেন, লাভ ক্ষতি বলেন, আপনার লসাগু গসাগু চ্যাপ্টার গুলো আছে, অনুপাতের অঙ্ক গুলো আছে, এই চ্যাপ্টার গুলো থেকে সাধারণত কিন্তু আপনার কোশ্চেন মিস হয় না এখন পর্যন্ত, আমরা যেটা দেখে আসছি প্রিভিয়াস কোশ্চেন থেকে কখনো মিস হয় না। আবার দেখেন বীজগণিতে যদি আপনি চলে আসেন তাহলে সেই বীজগণিতের মধ্যে সূত্র বেসমেন্ট, এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই সহজ বীজগণিতের। কেন, কারণ আমাদের 2D এবং 3D বেসমেন্টের অর্থাৎ দ্বিঘাত এবং ত্রিঘাত বেসমেন্টের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে দেখেন প্রায় 90% কাজ কিন্তু আমার কমপ্লিট, বীজগণিতের 90% কাজ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। সেম অ্যাজ আবার যখন আপনি যাচ্ছেন হচ্ছে কোথায়, আপনি যখন যাচ্ছেন জ্যামিতি পোর্শনে, তখন একটা কনফিউশনের মধ্যে অনেকে পড়ে যান। কারণ হচ্ছে যে আপনি জ্যামিতির কোনটা পড়বেন আর কোনটা ছাড়বেন এই জিনিসগুলো অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায়, যে ত্রিভুজের কোন অংশগুলো পড়বো, চতুর্ভুজ কোনটা পড়বো আমি, বা আমি কি ঘন বস্তুর যে ঘনক, আয়তকার ঘনক, তারপরে হচ্ছে আমাদের গোলক, এই যে টপিকস গুলো আছে এগুলো কি আমরা পড়বো নাকি বাদ দিব, এই যে কনফিউশন আপনাদের মাথার মধ্যে চলে আসে, এই জন্য আপনাকে ডেফিনেটলি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখতে হবে, যেখানে আপনার বিসিএস হেল্পলাইন হেল্প করতেছে কিভাবে। দেখেন তারা কি করতেছে, তারা এই কোশ্চেনের কালেকশন গুলো করে আপনাকে শীট আকারে কিন্তু প্রোভাইড করতেছে এই জায়গাটায়, তার মানে আপনার কষ্টটা কিন্তু কমে যাচ্ছে, সময়টা কিন্তু আপনাকে বাঁচাই দিচ্ছে বিসিএস হেল্পলাইন আপনাকে, যে আপনার কালেকশন করার যেটা কথা ছিল, আপনার যে কাজটা করার কথা ছিল সেই কাজটা কিন্তু একটা স্টেপ তারা আপনাকে আপনার জন্য কিন্তু করে ফেলছে অলরেডি। তার মানে আপনার একটা সুবিধা হচ্ছে আপনি এট এ গ্লান্স এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, একটা জায়গার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, তার মানে আপনার কষ্ট করে গোছানোর দরকার হচ্ছে না, আপনার শুধু পড়া দরকার আর ভাইয়াদের কাছ থেকে হেল্প গুলো নেওয়া দরকার, যে ভাইয়া আমি এই জিনিসগুলো পড়বো কিভাবে,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি হেল্পটা পাচ্ছেন। তারপরে দেখেন এটা গেল হচ্ছে ম্যাথের, আমি খুব ছোট করে কথা বলতেছি কারণ এমনিতে আমরা একটু টাইম আপনাদের কাছ থেকে নিয়ে ফেলছি। আচ্ছা, এইবারে সায়েন্সের পার্টের মধ্যে একটা জিনিস দেখেন যে আমাদের আইসিটি থেকেও কিন্তু কোশ্চেন টোশ্চেন আসতেছে। লাস্ট কয়েকটা পরীক্ষাতে আপনি দেখবেন যে আইসিটি থেকে ছোটখাটো কিছু কিছু কোশ্চেন চলে আসতেছে। এখন এই আইসিটি পার্ট গুলো নিয়েও অনেকে একটা বিপদের মধ্যে পড়ে যায়, কারণ এখানে হার্ডওয়্যার থেকে কোশ্চেন আসবে নাকি সফটওয়্যার থেকে কোশ্চেন আসবে নাকি আমাদের হচ্ছে ইন্টারনেট থেকে কোশ্চেন গুলো আসতেছে, অর্থাৎ নেটওয়ার্ক সাইডের কথা যেটা আছে, এই যে পয়েন্ট গুলো যে কোন পয়েন্ট থেকে বেশি কোশ্চেন আসতেছে, হার্ডওয়্যারটা পড়বো নাকি আমি সফটওয়্যার পড়বো নাকি আমি হচ্ছে ইন্টারনেটের সেকশন গুলো অর্থাৎ নেটওয়ার্ক সেকশন এর আমি কোশ্চেন গুলো দেখবো, এই জায়গাগুলোতে কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করি কিন্তু, তাই না? আবার দেখেন এইদিকে আপনি ফিজিক্স এর কথা বলেন বা কেমিস্ট্রির কথা যদি বলেন বা বায়োলজির কথাগুলো বলেন, তাহলে প্রথমেই কিন্তু এখানে চলে আসতেছে যে ভাই আমি কতটুকু পড়বো আর কতটুকু ছাড়, ঠিক আছে? এই জায়গাগুলোতে আপনাকে হেল্প করতেছে হচ্ছে হেল্পলাইন, এই জায়গাগুলোতে যে আপনি কতটুকু পড়বেন। দেখেন আপনার পড়ার কিন্তু শেষ নাই, আপনি যদি ফিজিক্স সারাজীবন পড়তে যান আপনি কি শেষ করতে পারবেন বলেন? আপনি কি আইসিটি সারাজীবন পড়ে কি শেষ করতে পারবেন, বলতে পারবেন যে না আমার পড়া শেষ হয়ে গেছে? না, এটা কখনোই না। তাহলে এই জায়গাগুলোতে এই বিশেষজ্ঞ যে ভাইয়েরা আছে স্যারেরা আছে তারা আপনাকে হেল্প করবে কিভাবে, আপনাকে কনসাইজ করে দিবে, তারা তারা আপনাকে গোছাই দিবে যে ভাইয়া আপনি এতটুকু পড়েন, এর বাইরে আপনাকে পড়তে হবে না, এই টপিকসটা আপনি পড়বেন, এই টপিকসটা আপনার পড়ার দরকার নাই। এই জায়গাগুলোতে আপনাকে হেল্প করতেছে হচ্ছে বিসিএস হেল্পলাইন। এখানে যারা আছে সবাই হচ্ছে এই জায়গাটায় ডেফিনেটলি মানে বলার অপেক্ষা রাখে না যে তারা তাদের নিজেদের জায়গাগুলো থেকে কিন্তু আপনার কি বলবো যে একদম স্বনামধন্য টিচার, তাদের বহুদিনের কিন্তু এখানে অভিজ্ঞতা তাদের আছে, মানে এই অভিজ্ঞতা আলোকে কিন্তু তারা তাদের হাত ধরে যদি প্রিভিয়াস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যারা চাকরি পেয়ে গেছেন তারা যদি চাকরি পাইতে পারে তাহলে আপনি কেন নয়? তাহলে আমাদের হাত ধরে যারা অলরেডি বিসিএস ক্যাডার হয়েছে বা ব্যাংকে যারা জব করতেছে তারা যদি চাকরি পাইতে পারে তাহলে ভাই আপনি কেন নয়? আপনাকে দিয়েও ডেফিনেটলি আমাদের এখানে একটা পজিটিভ নিউজ আনা সম্ভব, ঠিক আছে? আর এই জায়গাটায় আমাদেরও একটা স্বার্থ আছে, সহজ কথা আপনাদের স্বার্থ আছে যে আপনাদের একটা জব পাইতে হবে, কিন্তু আমাদেরও একটা ভাই স্বার্থ আছে। সেই স্বার্থটা হচ্ছে কোথায়, মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন যে এইবারে এই রেজাল্টটা থেকে আমার এতজন অ্যাপ্লিকেন্ট আসছে। যেমন মিলন ভাইদের সঙ্গে হচ্ছে আমার গল্প হয় যে ভাই অমুক বিসিএস এর রেজাল্ট আসলো, আপনার পরিচিত কতজন আসছে, আমার পরিচিত কতজন আসছে, ঠিক আছে? এইভাবে কিন্তু কথা হয় আমাদের, এটার একটা হচ্ছে আমাদের আত্মতৃপ্তি আছে। আমরা এই জায়গাগুলো থেকেও কিন্তু কাজ করতেছি আপনাদের জন্য, নট অনলি শুধুমাত্র যে আপনারা আসলেন আমি পড়াই গেলাম চলে গেলাম, না, এই জায়গাটায় আমাদের এই সেকশনটা আমাদের যে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন এর জায়গাগুলো আছে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু কাজ করতেছি, অর্থাৎ আমরা নট অনলি শুধুমাত্র আপনাকে পড়াই দিয়ে চলে গেলাম এরকম না, আমাদের সঙ্গে যারা অ্যাটাচমেন্টে আছে তারা আমাদেরকে জানে যে এই পড়ানোর বাইরেও কিন্তু আমরা তাদেরকে আমাদের যে কোনো সময়ে যে কোনো জায়গায় যদি তারা আমাদেরকে ফোন করে নক করতেছে, বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে নক করতেছে বা হচ্ছে ওভারটা ফোনে হচ্ছে নক করতেছে প্রবলেম সলভ করার জন্য, আমরা কিন্তু তাদের জন্য কিন্তু অল টাইম রেডি। ইভেন মিলন ভাই দেখেন এখন পর্যন্ত কিন্তু তাদের জন্য কাজ করতেছে, এই যে এখন প্রায় রাত মনে করেন 10টা হয়ে গেছে সে কিন্তু সকাল থেকে কিন্তু ক্লাস নিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কাজ করতেছে, কাদের জন্য? এই আপনাদের জন্য। তাহলে এইরকম ভাইয়েরা যদি স্যারেরা যদি আপনাদের জন্য ডেডিকেটেড হইতে পারে তাহলে আপনি কেন নয় ভাই, ঠিক আছে? তারা তো ডেডিকেশন দিয়ে রাখতেছে আপনাদের জন্য, তাহলে ডেফিনেটলি আপনি যদি আপনাদের জায়গা থেকে যদি ভাই একটা স্টেপ আগায় আসেন, আমরা ভাই দুইটা স্টেপ দিব আপনাদের জন্য, আপনি একটা স্টেপ দিবেন, আমি মানে আমরা এখানে যারা আছি তারা দুইটা স্টেপ দিবে, বিসিএস হেল্পলাইন আপনার জন্য দুইটা স্টেপ দিবে ভাই, আপনি শুধু একটা স্টেপ দিচ্ছেন কিন্তু আপনার জন্য দুইটা স্টেপ দিচ্ছে বিসিএস হেল্পলাইন। তাহলে এই সুযোগ গুলো কেন ভাই আপনি হাতছাড়া করবেন? কারণ দেখেন আপনি একটা মোটরসাইকেল কিনছেন, নতুন একটা মোটরসাইকেল কিনছেন কিন্তু আপনি মোটরসাইকেল চালাইতে জানেন না, ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, যে মোটরসাইকেল চালাইতে পারে ভাই তার কাছ থেকে হেল্প নিতে হবে। মোটরসাইকেল আপনার, লাইফ আপনার, সবকিছু আপনার, কিন্তু আপনাকে ডেফিনেটলি একজনের শরণাপন্ন হইতে হবে, এই কারণে যে আপনি কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন সেটার জন্য কিন্তু আপনার অবশ্যই একটা গাইডলাইন দরকার, আর সেই গাইডলাইনটা আপনাকে দিচ্ছে হচ্ছে বিসিএস হেল্পলাইন। এবং তারা যেভাবে আমি যতটুকু জানি যে তারা যেভাবে গোছায় আপনাদের জন্য প্রিপারেশন গুলো নেওয়ার চেষ্টা করতেছে, এইভাবে ভাই গোছায় কেউ মানে কি করব, যে আমি নিজেও কিছুদিন আগে হচ্ছে ফেসবুকে দেখলাম কিছু কিছু বইয়ের কথা তারা দিছে, বেশ কিছু যে এই বইগুলোর এখানে এখানে ভুল আছে বা ইনফরমেশন গ্যাপ আছে বা ওই জায়গাটায় এই গ্যাপ আছে, বিভিন্ন ধরনের
কারণ এইখানে এই হেল্পলাইন বিজনেস করার জন্য হচ্ছে আপনাদের কাছে আসে নাই, সহজ কথা যেটা একদম আমি স্পেসিফিক কিছু কথা বলতেছি, শুনতে খুব খারাপ লাগে কথাগুলো, কিন্তু এই কথাগুলো বাস্তব যে আপনাদের এখানে বিজনেস এর উদ্দেশ্যে এখানে আসা মানে কোনো দরকার নাই। কারণ আরাফাত ভাইয়ের এই জায়গাটা একটা ডেডিকেশন হচ্ছে যে আমার হাত ধরে ভাই বিসিএস ক্যাডার হবে, এটা হচ্ছে আমার একটা প্রাপ্তি। আরাফাত ভাইয়ের এত কিছু করার এখানে দরকার নাই, আরাফাত ভাই জব করে, আরাফাত ভাইয়ের যে আপনার একটা ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালুতে আরাফাত ভাই সুন্দর করে লাইফ লিড করে নিতে পারবে, সমস্যা নাই এটাতে। কিন্তু তার এখানে আসার মূল উদ্দেশ্য আমি যতটুকু জানি সেটা হচ্ছে তার মেন্টালি স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, যে এই স্যাটিসফ্যাকশন থেকে সে কাজ করতেছে, ডেডিকেশন নিয়ে কাজ করতেছে। তার জবের পরেও সে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি দেখছি আরাফাত ভাই আপনাদের জন্য কাজ করতেছে। তাহলে সে যদি 2টা পর্যন্ত কাজ করতে পারে ভাই, তাহলে তার এই জায়গা থেকে কেন ভাই একটা পজিটিভ নিউজ আসবে না বলে, তাহলে তার এইখান থেকে কেন হিউজ পরিমাণে সাকসেস আসবে না বলে, কারণ তাদের তো ডেডিকেশন আছে ভাই। এখন দেখেন শুধু ডেডিকেশনটা দরকার আপনার, আপনারা আপনাদের জায়গা থেকে রেডি হয়ে যান, আপনারা আপনাদের জায়গা থেকে মেন্টালিটিটা ফিক্সড করে ফেলেন যে না আমার এই নিয়োগেই ডেফিনেটলি একটা জব সম্ভব। এই চিন্তা করেন না যে আমার জীবনের এটাই প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা দিলে হয় না, 2-3টা পরীক্ষা দিতে হয় না, এইরকম চিন্তা করা যাবে না। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে জীবনে একটা পরীক্ষা দিবেন, এই একটা থেকে আসতে হবে আপনার রেজাল্ট, কেন আসবে না? কারণ এতগুলো ভাইয়া যদি আপনাকে হেল্প করে, এই হেল্পলাইনের মতন এরকম প্রতিষ্ঠান যদি আপনাকে হেল্প করে, তাহলে আপনি কেন নয় ভাই কেন আসবেন না? আপনি বলেন আসতে হবেই আপনাকে, আপনি চাইলেও আপনি এখান থেকে সরতে পারবেন না। আপনাকে দিয়ে আমরা একটা পজিটিভ নিউজ আনবই, এটা না আনা পর্যন্ত আমাদের এই জায়গাটাই কারো স্বস্তি নাই, সহজ কথা। কারণ এখানে যখন আমরা পড়াইতে যাই, কাউকে কিন্তু স্পেসিফিক করে পড়াচ্ছি না যে হ্যাঁ উমুকের সাথে আমার একটা ভালো রিলেশন, তাকে আমি ভালো করে পড়াইলাম, আপনাকে আমি পড়াইলাম না, ব্যাপারটা কিন্তু এইরকম না। আমরা সবার জন্য ইকুয়ালি কাজ করতেছি, এবং আমরা চাই সবাই এখানে যারা যারা আসতেছেন, যারা অলরেডি কানেক্টেড হয়ে গেছেন, আমরা চাই সবাইকে দিয়ে এখান থেকে একটা পজিটিভ নিউজ আমরা নিয়ে আসবো। আমরা প্রত্যেকটা যখন জবের একটা করে রেজাল্ট হয় ভাই, আমরা মিষ্টি খাই, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার। কোনো না কোনো সাইট থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, আমরা মিষ্টি খাই। আমরা যদি মিষ্টি আগে থেকে যদি পাওয়ার মতন অবস্থান তৈরি করতে পারি, তাহলে ভাই আমরা কি আপনাদের কাছ থেকে মিষ্টি আশা করতে পারি না বলেন? অবশ্যই আমরাও চাই আপনারাও যেন আমাদের সঙ্গে যখন রেজাল্ট হবে আপনারা যেন আমাদের সঙ্গে এরকম একটা করে মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসবেন দেখা করার জন্য, ঠিক আছে? এবং আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা একটা পজিটিভ নিউজ পাবোই। কেন জোর গলায় বলতেছি? কারণ আমি হেল্পলাইনের ব্যাপারগুলো জানি, হেল্পলাইন আপনাদের জন্য কি করতেছে সেই ব্যাপারগুলো জানি, সব কথা এখানে বলার মতো সুযোগ বা সময় আমাদের এখানে নাই, তার সঙ্গে আমি সবগুলো কথাও বলতে পারলাম না যে তারা কিভাবে আপনাদের জন্য ডেডিকেশন নিয়ে কাজগুলো করতেছে, ঠিক আছে? শুধু এতটুকু আমি জোর গলায় বলতে পারছি তাদের কাজগুলো দেখে, যে আমি জোর গলায় বলতে পারছি যে না ডেফিনেটলি এখানে যারা আসবেন তারা যদি ডেডিকেশন নিয়ে আসেন তাহলে বিমুখ হবেন না, তারা যে আশা যে প্রত্যাশা নিয়ে এখানে আসবেন আমরা আশা করি এখান থেকে ডেফিনেটলি তারা তাদের গোলে পৌঁছতে পারবে। এই হচ্ছে মোটামুটি ছোটখাটো কথাগুলো, আরো ডিটেইল আমরা কথা শুনবো যখন হচ্ছে আমরা ক্লাসগুলো করব, তখন ডেফিনেটলি মিলন ভাইয়ের কাছ থেকে স্পেসিফিক আমরা ব্যাকরণের অংশগুলো নিয়ে যেরকম কথা শুনলাম ওইরকম সাহিত্যের অংশগুলো নিয়েও কথা শুনবো। আমার সঙ্গে যখন আসবেন তখন স্পেসিফিক, তখন আর এইসব গল্প টল্প হবে না, তখন থেকে আমরা স্পেসিফিক ম্যাথ নিয়ে, মেন্টাল অ্যাবিলিটি নিয়ে বা সায়েন্স নিয়ে হচ্ছে আমরা ছোটখাটো কথাগুলো শুনবো, সেম আরাফাত ভাইয়ের কাছ থেকেও আমরা শুনবো। আজকে এমনিতে আপনাদের কাছ থেকে অনেক সময় আমরা নিয়ে নিছি, এক্সট্রিমলি সরি, আমাদের সবার পক্ষ থেকে বলতেছি যে একটা টেকনিক্যাল সমস্যার জন্য আমরা একটু ভাই ডিলে করে ফেলছি এই জায়গাটাই, ঠিক আছে? আশা করি আপনারা আপনাদের জায়গাগুলো থেকে মেন্টালি ভাবে এবং ফিজিক্যালি ভাবে এখন থেকে রেডি হয়ে যাবেন। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ তাহলে আরফাত ভাই। থ্যাংক ইউ শুভ্র স্যারকে, অনেক তথ্যবহুল কথা বলেছেন। বিশেষ করে আমরা ফেসবুকে যখন নজর রাখি, বিশেষ করে লাইভ ক্লাস এবং ফেসবুকের ক্লাসগুলোতে বেশিরভাগ মানুষ বেশিরভাগ লাইভেই আমি দেখি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলে, স্পেসিফিক ম্যাথ ভিত্তিক এই যে বাংলা, অথচ সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি এবং ম্যাথ, যেখানেই মোটামুটি পড়াশোনা করলেই মার্কস আনা সম্ভব। জেনারেল নলেজের বিষয়ে কথা হচ্ছে, একজন ক্যান্ডিডেট বা বেশিরভাগ ক্যান্ডিডেট ওই তার প্রস্তুতিটা শুরু করার সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ এই টাইপের অথবা সাধারণ জ্ঞানের কোনো একটা বই নিয়ে হাতাহাতি ঘুরে এবং তারা মনে করে তারা পড়ছে। দেখেন একজন ব্যক্তি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছে, কারেন্ট অ্যাফেয়ার্স এ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কোনটা, পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ কোনটা, এই তথ্যটাই কিন্তু আপনার নজর কাটে, ওটাই পড়েন। এখানে বাংলাদেশের মাছ মাছ উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা কি, এটা পরীক্ষায় আসবে, এটা কিন্তু আমরা পড়ি না।
আমরা সরাসরি চলে যাই ওই বিনোদন টাইপের কথাবার্তা এই টাইপের। সুতরাং সাধারণ জ্ঞানের জন্য আমি সাধারণ জ্ঞানের দুই একটা কথা বলে নিই, যেহেতু আমাদের সম্পূর্ণ কথাগুলোর মধ্যে একটা পূর্ণতা আসবার জন্য এরপর আমি ইংরেজি নিয়ে কথা বলবো। আমি একেবারে কম সময় আমি কি পয়েন্ট গুলো বলে আগাচ্ছি। প্রথমে হচ্ছে সাধারণ জ্ঞান বা বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে আমরা বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা সাবজেক্ট ভাগ করেই আমরা পড়ি এবং পিএসসি থেকে ওভাবেই সিলেবাসটা দেয়া। আর প্রাইমারিতে আমরা লেকচার শিট গুলো দেওয়ার সময় বাংলাদেশ আন্তর্জাতিক আলাদা করে ভাগ করে দিব, কিন্তু এই এখানে পরীক্ষার মধ্যে সেটা আলাদা করে আসবে না, এটা সরাসরি সাধারণ জ্ঞান হিসেবেই বাংলাদেশ আন্তর্জাতিকের মিক্সড 20টা কোয়েশ্চেন আসে। এক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, এখানে কিছু কোয়েশ্চেন আসে বেসিক, আর কিছু কোয়েশ্চেন আসবে সমসাময়িক, আর কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো পরিবর্তনশীল। আমি বেসিক বলতে বুঝাচ্ছি, মনে করেন বাংলাদেশের এই যে ভারতীয় উপমহাদেশের ইংরেজ আমলে ঘটনাগুলো থেকে প্রশ্ন আসলো, অথবা 47 থেকে 71 পর্যন্ত মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসলো, মুক্তিযুদ্ধের ঘটনা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে প্রশ্ন আসলো, এই ধরনের প্রশ্নগুলো রিজিড। এই টাইপের প্রশ্নগুলোর জন্য আপনারা নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং নবম দশম শ্রেণীর ইতিহাস মানবিক বিভাগের ইতিহাস বইটা থেকে আপনারা পড়েন। পাশাপাশি কিছু বিষয় আছে যে জিনিসগুলো চেঞ্জেবল, পরিবর্তন হয়, যেমন এই মুহূর্তে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, এই জিনিসটা আপনি কোনো বই থেকে পড়লে হবে না, কারণ এটা গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তার পরিবর্তন আসছে। আমরা লেকচার শিট দেওয়ার সময় অবশ্যই সেটা শেষ মুহূর্তে প্রিন্ট করার আগেও আপডেট করব, এবং আমাদের যারা শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষার কয়েকদিন আগেও সম্পূর্ণ আপগ্রেডেড ইনফরমেশন গুলো দিব। সুতরাং যেমন বাংলাদেশের সম্পদ নিয়ে আপনি পড়বেন, বাংলাদেশের সম্পদ পড়ার সময় এখানে খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, অনেক ধরনের সম্পদ আছে, এখানে ধরনের বড় ধরনের পরিবর্তন গুলো আসে, পরিবর্তনশীল ইনফরমেশন গুলো আমরা লাস্টে আপডেট দিয়ে থাকি। এটাই হচ্ছে একটা কোচিং বা একটা প্রতিষ্ঠান থেকে সাপোর্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যেমন পৃথিবীর বিভিন্ন সংঘাত এবং যুদ্ধের ইতিহাস গুলো আগে থেকে পড়ে ফেলেন, এবং পৃথিবীর বিভিন্ন সংগঠনের বিষয়গুলো বিষয়গুলি কিন্তু একটু বেশি আসে প্রাইমারিতে আমরা যেটা লক্ষ্য করি। বলবে তবে আপনারা পড়ার সময় পরিবর্তিত তথ্যগুলো এড়িয়ে আপনারা আগে থেকে মৌলিক জিনিসগুলো পড়েন, যে চেঞ্জেবল জিনিসগুলো আমরা আপডেটেড লেকচার শিট আপনাদের সামনে উপস্থাপন করবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মাঝখানে আমি একটা কথা বলে রাখি, প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, লিখিত পরীক্ষার যে কোচিংটা আমরা করাই বাংলাদেশে, কিন্তু বিসিএস হেল্পলাইনে এই সমস্ত বিষয়ে কোচিং করার যে এটা যে কোচিং হয়, এই কোচিংটা আমরাই কিন্তু আবিষ্কার করেছি। বড় ধরনের নিয়োগ দেখে এখন বিভিন্ন কোচিং এই প্রোগ্রাম নিয়ে উঠে পড়ে নামছে এবং সুন্দর কভার পেজ দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, এই শীট সেই শীট, আমি অনেকে পিডিএফ শেয়ার দিচ্ছে। কোনো ভালো পরিশ্রম করা কোনো শীট আপনাকে পিডিএফ শেয়ার ফ্রি দিবে না, এটা মাথায় রাখবেন। স্টুডেন্ট আসলে বুঝতেছে না আসলে কি পাবে। এখন আমি একটা কথা ছড়িয়ে দিয়ে যাচ্ছি, আমাদের এখানে অনেক স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের 63 জনের বেশি আছে লাইভে, একজন আমাকে কমেন্ট করেন যে কোন কোচিং থেকে এরকম কোন সিট দেওয়া হয়েছে কিনা যে 9-10 এর বোর্ড ব্যাকরণের যে যে মানে উদাহরণগুলোর মানে ব্যাখ্যা করা নাই, যে সমস্ত পদের ব্যাস বাক্য দেয়া নাই, বা যে প্রত্যয়ের হচ্ছে বিশ্লেষণ করা নাই, যে সন্ধির হচ্ছে বিচ্ছেদ করা নাই, এরূপ উদাহরণ এক্সট্রা উদাহরণ, এইটা বাংলাদেশের কোন বইতে আছে অথবা এটা কোন কোচিং থেকে দেওয়া হয়েছে, শুধু ওই বইটার নাম বলেন অথবা ওই কোচিং এর নাম বলেন, যদি কেউ বলতে পারে কমেন্টে, এখন ওই স্টুডেন্টকে আমরা হেল্পলাইন থেকে ফ্রি কোচিং করাবো, ওই স্টুডেন্টকে আমরা ফ্রি সিট সরবরাহ করবো। একটা বইয়ের নাম বলুন যে এই বইতে এগুলার সলিউশন দেওয়া আছে এবং অমুক কোচিং থেকে সিটটা দেওয়া হয়েছে, একজন স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করেন, আমি এটা চ্যালেঞ্জ করে দিলাম লাইভ ক্লাসে। আসল কথা হচ্ছে যে এটা কোয়ালিটির জিনিস, সেটা অবশ্যই টাকা পয়সা খরচ করে আমাদেরকে করতে হবে। এই জন্য এখন শুভ্র স্যারের মতো টিচারের যদি ম্যাথ ক্লাস পেতে চায় সে অবশ্যই তাকে মানে পেইড করে পেইড ভার্সনে এসে তাকে ক্লাস করতে হবে, এটা একটা ব্যাপার, জুমে ক্লাস করতে হবে পেইড ভার্সনে। এখন আরাফাত স্যারের ইংলিশ ক্লাস যদি সে করতে চায় অবশ্যই করতে হবে। এখন আমি নিজে ওরকম জনপ্রিয় শিক্ষক দাবি করি না, কিন্তু আমি যেহেতু দীর্ঘ এক যুগ ধরে বাংলা পড়াচ্ছি এডমিশন এবং 2016 সালের 23 থেকে আমি হচ্ছে বিসিএস পড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে না, আমার মধ্যে হয়তোবা
একটু হলেও ধারণা, ভালো ধারণা আছে যার কারণে আমি পড়াতে পারতেছি। ধারণা যথেষ্ট ধারণা আছে, যথেষ্ট ধারণা আছে। দিব এটার জন্য আমি একটু যেহেতু বিদায় নিচ্ছি, আমি শিক্ষার্থীদেরকে বলবো আমরা জুমের আইডি গুলাও গ্রুপে দিব, প্রথম দিকের একটা দুইটা ক্লাস আপনারা একটা দুইটা ক্লাস আমাদের দেখেন, দেখার পরে যদি ভালো মনে হয় যে না আমরা ভালো একটা কিছু আপনাদেরকে দিতে পারবো তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে আসবেন, আর যদি ভালো না মনে হয় তাহলে আপনি আরো একটা দুইটা যাচাই ক্লাস করে অন্য একটা প্ল্যাটফর্মে আপনি গিয়ে প্রস্তুতি নেবেন। তবে যেখানে না আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তো এই এই শুভকামনা রেখে আর এই কথা রেখে আমি বিদায় নিব, আমি আরেকটা প্রোগ্রাম আছে আমার, তো এই জন্য আমি আসলে দুঃখিত। আরাফাত স্যার আপনি কন্টিনিউ করেন, খুব ভালো লাগলো আমার, দীর্ঘদিন পরে লাইভে আসছিস। সুব্রত স্যারকে ধন্যবাদ, অনেকদিন পরে তাকে লাইভে দেখলাম। জি থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। জি নমস্কার। তাহলে আমি সুব্রত স্যার থাকুক, আমি বেশিক্ষণ সময় নিব না। হ্যাঁ, তাহলে আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এই প্রাইমারি প্রোগ্রামটাতে অনেকেই এরকম ফ্রি লেকচার শিট দিচ্ছে দিচ্ছে, একটা লেকচার শিট তৈরি করা অর্থাৎ কন্টেন্ট ওয়াইজ অর্থাৎ প্রতিটা পরীক্ষার জন্য ওই পরীক্ষা উপযোগী একটা ভালো লেকচার শিট তৈরি করা কিন্তু সময় কম্পোজ করা, টাইপ করা, রিসার্চ করা, গবেষণা করার বিষয়, সাধনার বিষয়। আমরা করি, আমরা এই বিষয়ে আমাদের প্রচুর রিসোর্স আছে, আমরা এগুলো জানি। ফ্রি দেওয়া মানে এটা হচ্ছে কোনো জায়গা থেকে ফটোকপি করে দেওয়া অথবা সস্তা জিনিস, এই ব্যাপার মাথায় রাখবেন। জি, এখন আমি ইংরেজি নিয়ে কথা বলবার আগে অবশ্যই বিসিএস হেল্পলাইন আপনাদের জন্য নিয়ে এলো, অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম। যারা দেশের বিভিন্ন জায়গায় আছে, যেমন একজন বরিশাল থেকে মনে করেন ভোলার একজন, একেবারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রাইমারি আবেদনটা করে, কারণ আমাদের আমরা যারা মানুষ, আমরা মানুষ হিসেবে আমরা অনেকেই নিজেদেরকে মনে করি বিসিএস এর মতো কঠিন পরীক্ষায় আমি যাই পৌঁছাতে পারবো না। বিশেষ করে বড় একটা জেনারেশন, প্রতিটা কলেজে 3 বছরের যে পাস কোর্স আছে, পাস কোর্স থেকে পাস করা ক্যান্ডিডেট গুলো কিন্তু ভালোভাবে চাকরির প্রিপারেশনের জন্য একটা প্ল্যাটফর্ম পায় না। কারণ হচ্ছে আমরা একটা হেল্প পাই না, আমরা বিসিএস এর জন্য যে একটা কোর্স ডিজাইন করি, এই ডিজাইনটার মধ্যে ডিউরেশনটা অনেক লম্বা, 12 মাস থেকে 14-15 মাস পর্যন্ত। এখন ডিগ্রি পাস করা বা পাস কোর্স থেকে পাস করা আসা মানুষগুলো অত লম্বা রিস্ক নিতে চায় না, সে নিজেকে বিসিএস এর জন্য ক্যাপেবল মনে করে না। যে যে কয়জন আছেন ওনারা অনেকেই পাস কোর্স থেকে এসেও বিসিএস হচ্ছে না তা নয়, তবে আমাদের ফিমেল জেনারেশন এবং আমাদের পাস কোর্স থেকে শুরু করে অনেক এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক সাবজেক্ট, বিভিন্ন বিভিন্ন কলেজে অনেকগুলো সাবজেক্ট থেকে পাস করা অনেক গ্রাজুয়েটরা আছেন, যারা চাকরির জন্য শর্ট একটা কোর্স, একটা চাকরির প্রিপারেশনের জন্য একটা শর্ট কোর্স, 3 থেকে 4 মাস, 4 থেকে 5 মাস অর্থাৎ কম সময়ের মধ্যে সম্পূর্ণ সাবজেক্টগুলোর উপরে একটা গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য স্টুডেন্টরা আশায় আশায় বসে থাকে। কিন্তু মোস্ট অফ দ্য প্রতিষ্ঠান কিন্তু আলাদা করে এই ধরনের সরকারি চাকরির বা বিসিএস ছাড়া সরকারি চাকরির একটা প্রিপারেশনের জন্য কোনো কোর্স কিন্তু ডিজাইন করা নাই। বিসিএস হেল্পলাইন ওই এই চিন্তা মাথায় রেখে অনেক আগে থেকে বিসিএস হেল্পলাইন কিন্তু এই প্রাইমারি নিয়োগ প্রোগ্রামের এই কোচিংটা চালায়। এবারে বড় নিয়োগ দেখে অনেকেই এই কোচিং স্টার্ট করেছে, কিন্তু আমরা অনেক পুরাতন, যেমন আমি আপনাদের সামনে এই যে লেকচার শিটের যে ভলিউম, এই যে লেকচার শিট গুলা কিন্তু আমরা আমাদের গত সেশনের লেকচার শিট, আমাদের চিটং এর এই যে চকবাজার ব্রাঞ্চ থেকেই গত বছর কমপক্ষে 350-এর বেশি ফাইনালি চাকরি পাইছি, আমি ক্লিয়ারলি ইনফরমেশনের জন্য বললাম। হ্যাঁ, এবার স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট কোচিং ও করেছিল। এখন আমি যেটা বলবো, এবারে করোনা বা মহামারীর কারণে আমরা একটা অনেক সুন্দর একটা উদ্যোগ, একটা প্ল্যাটফর্ম রেডি করেছি, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা বিসিএস ইংরেজিতে লিখে হেল্পলাইন শব্দটা বাংলায় লিখবেন, যেভাবে আমাদের লঘু, আবার বলছি বিসিএস ইংরেজিতে হেল্পলাইন শব্দটা বাংলায় লিখে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করবার পরে ওখানে অ্যাডমিশন অর্থাৎ উপরে কর্নারে ক্লিক করলে অ্যাডমিশন একটা ক্লিক আসবে, অ্যাডমিশনে ক্লিক করে আপনারা ওখানে একটা ফর্ম আছে, ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যেতে পারেন, অথবা আমাদের বিসিএস হেল্পলাইন পেজেও আমরা অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা অ্যাডমিশন নেবেন। আমরা অনলাইনে, আমাদের অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছে 100, আল্লাহর রহমতে, আমরা জাস্ট এটা শুরু করেছি, অনলাইনটা শুরু করেছি, বেশি দেরি হচ্ছে না, অফলাইনে আমাদের প্রচুর ভর্তি আল্লাহর রহমতে এই মুহূর্তে। এখন অনলাইনে যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য আমরা শুধুমাত্র 1000 টাকায়, শুধুমাত্র 1000, 1000 টাকায় আপনারা ওখানে ভর্তি হবেন। এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা অনেক গোছানো একটা অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে ঢুকলে আপনি ওখানে আমাদের পিডিএফ লেকচার শিট গুলো পাবেন, এখানে আমাদের টিচাররা ওখানে জুম এর মতো ওখানে ক্লাস নিতে পারবেন, বাইরে জুমেও ক্লাস করতে পারবেন, ওখানেও ক্লাস করতে পারবেন, এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে বিকাশে যখন আপনি পেমেন্ট পাঠিয়ে দিবেন, পেমেন্ট পাঠানোর পর
আপনার কাছে একটা লগইন আইডি এবং পাসওয়ার্ড চলে যায় অটোমেটিক কনফার্মেশনের পরে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে ওখানে আপনি ঢুকে আমাদের টিচারদের লিস্ট দেখবেন, ওখানে আপনার পিডিএফ লেকচারশিপ দেখবেন, ওখানে আপনি এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন, আপনি নিজে ইন্ডিভিজুয়ালি কয়টা পরীক্ষা দিয়েছেন, কোন পরীক্ষায় কত মার্কস পেয়েছেন তার ডাটাগুলো পাবেন, সারা দেশে আপনার র্যাঙ্ক কত তা পাবেন, আপনার মোবাইলে সরাসরি এসএমএস চলে যাবে, আবার আপনি ওখানে অ্যাপসের মধ্যে ঢুকে ওই জিনিসগুলো দেখতে পারবেন। এবং এই অ্যাপসের মধ্যে আপনার সবগুলো নোটিফিকেশন থাকবে, অর্থাৎ আজকে কি ক্লাস, কালকে কি ক্লাস, কোন সাবজেক্ট ক্লাস এবং আগামী কোন তারিখে কোন বিষয়ের উপরে কত মার্কসের পরীক্ষা, এই সব নোটিস আপনি ওই অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। এভাবে গুছানো অনেকে গুগল শীট দিয়ে নিচ্ছে, অনেক অনেকভাবে নিচ্ছে, আপনারা পরীক্ষামূলকভাবে আমাদের এই অ্যাপটা অ্যাড হতে পারেন। এবং এখানে যারা বিসিএস এর প্রার্থী আছেন, 41তম বিসিএস প্রার্থীদের মডেল টেস্টের জন্য কিন্তু আমরা এভাবে অনলাইন এডমিশনের জন্য শুধু পরীক্ষায় ভর্তির প্রোগ্রাম চালু করেছি, আপনারা ওখানে ভর্তি হতে পারেন। এ হচ্ছে আমাদের ভর্তি নিয়ে তথ্য, শুধুমাত্র 1000 টাকায় দিয়েছি, আপনারা পিডিএফ লেকচার শিট গুলো পাবেন। আর যদি কেউ প্রিন্টেড লেকচার শিট নিতে চান তাহলে অবশ্যই আপনি যখন এডমিশন নিবেন আপনার ফোন নাম্বার আমাদের কাছে থাকবে, আমাদের ফোন নাম্বার আপনার কাছে আছেই, ও আপনি যোগাযোগ করলে কুরিয়ারে আমাদের লেকচার শিট গুলো পাঠিয়ে দেওয়া হবে। এবং আমাদের লেকচার শিট এখানে প্রিন্ট করা, একেবারে পুরো সেট প্রিন্ট করা এখন থেকে রেডি আছে, আপনারা লেকচার শিট কালেক্ট করতে পারেন পরিপূর্ণভাবে। আমরা প্রাইমারি কোর্সটাকে ডিজাইন করবার সময়ে এবারে বড় ধরনের একটা আপগ্রেডেশন আনছি। বড় একটা বিষয় খেয়াল করেন, গত বছর প্রাইমারি নিয়োগ পরীক্ষায় মেয়েদের জন্য রিকোয়ারমেন্ট ছিল ইন্টারমিডিয়েট পাস, আর এবারে এটা গ্রাজুয়েশন করে দেওয়ার কারণে একবার এখন এবারের প্রশ্ন সেটাররা বা কোশ্চেন যারা প্রশ্ন যারা করবেন প্রশ্নের মান একটু উপরে হবে। সুতরাং এই প্রস্তুতির, হ্যাঁ এই প্রস্তুতির এভাবেই আমরা আমাদের লেকচার শিটগুলো, যেমন গতবার আমাদের লেকচার শিট ছিল 3টা, এবার আমাদের লেকচার শিট হচ্ছে 5টা, অর্থাৎ 5টা বই, 5টা আলাদা আলাদা এরকম থাকবে, একটাতে সাইজ অনেক বড়, প্রায় 35 থেকে 40 ফিটার বড় বড় শিট এগুলো। তার মানে আমরা এমনভাবে করেছি, ভালোভাবে যদি এই শিটগুলো কেউ করে তার ইভেন এই সাবজেক্টের বাইরের সাবজেক্টগুলো চেক দিতে পারলে বিশেষ ফ্রিলি হওয়াও সম্ভব, অর্থাৎ কম খরচে মানুষের হয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখছি, সেটা হচ্ছে পিএসসি এর যে নন ক্যাডার অনেকগুলো পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য কেউ কোচিং ও করায় না, অথচ বড় বড় নিয়োগ 1000 2000 3000 এরকম বড় বড় নিয়োগ গুলো হয়, আর অনেক, হ্যাঁ মন্ত্রণালয়ে এখন ক্যান্ডিডেট এই সমস্ত পরীক্ষার জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিচ্ছে না বা নেয়ার জন্য, যারা প্রস্তুতির বাইরে তারা বাইরেই থেকে যাচ্ছে, যারা সিরিয়াসলি বিসিএস এর জন্য লেগে আছে, এক শ্রেণী ব্যাংকের জন্য পড়ে, এক শ্রেণী বিসিএস এর জন্য পড়ে, বাকি শ্রেণী এটা পুরোটাই ডিপ্রাইভড থেকে যাচ্ছে। অনেকেই আমি অনেকে দেখি, আমি যেহেতু আমার পোস্টিং যেহেতু চিটং, চিটং অনেকদিন থেকে থাকা হয়, চিটং থেকে প্রচুর প্রতি ফ্রাইডেতে যখন নিয়োগ পরীক্ষাগুলো হয় ট্রেনে বাসে হাজারে হাজারে স্টুডেন্ট ঢাকা পরীক্ষা দিতে যায়। এখন এরা যে পরীক্ষা দিতে যায় এখানে প্রায় 90% ক্যান্ডিডেট ক্লিয়ারলি কোনো প্রিপারেশন নিয়ে যায় না, একেবারে অন্ধ, এমনিতে জাস্ট আবেদন করছি পরীক্ষা দিয়ে আসলাম। 50% এর উপরে হচ্ছে এরকম যে যাদের মানে ফুল প্রিপারেশন থাকে না। সুতরাং এখন এটাই সুযোগ, প্রাইমারিকে টার্গেট করে সেকেন্ড ক্লাস একটা চাকরির জন্য আপনি একটা প্রিপারেশন নিয়ে যান। বিশেষ করে এই যে গত বছর এখন ভাইবা চলছে বিপিএসসি থেকে হাই স্কুলের শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগের যে ভাইবাটা চলছে, এই টাইপের পরীক্ষাগুলোর জন্য একটা সুন্দর প্রিপারেশন আপনার হয়ে যাবে, আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত হবেন। ইংরেজির জন্য যে প্রিপারেশন, ইংরেজি আমাদের অলরেডি তানবি স্যার আজকের প্রথম লাইভে যুক্ত হয়েছিল, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা স্যারকে হারিয়ে ফেলেছিলাম, তাকে আবার যুক্ত করে নেই আমরা বারবার সমস্যা হওয়ার কারণে। স্যারের একটা লাইভ ক্লাস অলরেডি আপনারা ফেসবুকে দেখেছেন, এখন আমি মিলন স্যারকে রিকোয়েস্ট করেছি, সুব্র স্যারও আমাদের ফেসবুকে ওপেন লাইভ কয়েকটা ডেমো ক্লাস আমরা নিব, আমিও ক্লাস নিব, আমাদের তানবি স্যার অ্যাপসের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সকল ওয়ান স্টপ সার্ভিস একটা অ্যাপস, এই অ্যাপসের ভেতরে সব কিছুই আপনি পাবেন। আপনাকে অফিসের সাথে যোগাযোগ করতে হবে না, আপনাকে লেকচার শিট খুঁজতে হবে না, আপনাকে পরীক্ষা কখন জিজ্ঞেস করতে হবে না, আপনাকে আমরা এখান থেকে অটোমেটিক এসএমএস চলে যাবে সবকিছু অ্যাপসের মধ্যেই। ইভেন কোনো কেউ যদি কোনো ক্লাস মিস করে, কেউ কোনো ক্লাস মিস করলে ওই ক্লাসটা পরবর্তীতে দেখে নেওয়ার সুযোগটাও পাবে, এবং স্যারের ক্লাস দেখে দেখে প্রশ্ন সলভ করার সুযোগগুলোও থাকবে।
এবং এখন ইংরেজির জন্য যে কথা, আমি অতি দ্রুত ইংরেজির উপরে ফ্রি লাইভ ক্লাসে আসতেছি। আমরা ওখানে আমরা ডিটেলস কথা বলবো। তবু যেহেতু শুভ্র স্যার এবং মিলন স্যার আমাদের এখানে স্পেসিফিক সাবজেক্ট ভিত্তিক দু একটা কথা বলেছে, আমি জাস্ট কয়েক মিনিটে কি পয়েন্টগুলো বলছি। আপনারা যারা এমনিতেই ইংরেজির জন্য ভোকাবুলারির জন্য যেটা করবেন, ইংরেজিতে দুইটা পার্ট, বাংলার মতো বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে বাংলায় ব্যাকরণের পাশাপাশি, ইংরেজিতে ইংরেজি সাহিত্যে প্রশ্ন আসে না যেভাবে বিসিএস আসে। ইংরেজিতে হচ্ছে সম্পূর্ণ গ্রামার বেসড, এখানে গ্রামারের মধ্যে জাস্ট দুই টাইপের প্রশ্ন, একটা হচ্ছে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন আসে, আর কতগুলো কোয়েশ্চেন আসে গ্রামার বেসড। এখন আর মাঝে মাঝে ট্রান্সলেশন আসে, ট্রান্সলেশন গুলো মূলত গ্রামার বেসডই বলা যায়। এখন কথা হচ্ছে, অথবা ট্রান্সলেশনের জন্য এক কথা একটা কথা বলে দিই, প্রুভার্ব গুলো শিখবেন এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন, আর হচ্ছে ভোকাবুলারির জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়েন। এই যে শুভ্র স্যার বলছিল, এখন বিগত বছরের যে একটা গাইড যে আপনি কিনছেন, এখানে বিগত বছরের ভোকাবুলার আছে 4,500, শুধু ভোকাবুলারি পড়তে আপনার 1.5 বছর দরকার। এখন এই জায়গায় আপনি কোন শব্দগুলো পড়বেন তার জন্য আমি আমাদের স্টুডেন্টদের জন্য আমি একটা পুরো 100টা প্রশ্ন, বিগত বছরের প্রায় 100টা প্রশ্ন অ্যানালাইসিস করে আমি একটা শব্দের তালিকা বানাইছি। আমি দেখেছি এই কতগুলো হেডওয়ার্ড ক্লিক সিলেক্ট করেছি, এই হেডওয়ার্ড গুলা কেন্দ্রিক প্রশ্নগুলাই হয় ব্যাংক, বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায়। এটা আমি অনেক বছর ধরে কাজটা করার সময় নিজে পড়ার সময় থেকে কাজটা করে আসতেছিলাম। সুতরাং এই কতগুলো হেডওয়ার্ড বানাইছে, এই হেডওয়ার্ড গুলো যদি জানেন, এই হেডওয়ার্ডের সিনোনিমের শুধু দুইটা পেজ অর্থাৎ এক পাতা উভয় পৃষ্ঠা, এখানে আমি প্রায় 300-350 একটা শব্দ তালিকা করেছি। আমার বিশ্বাস এই 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 একটা তালিকা, এই একটা পেজ যারা পড়বে ভোকাবুলারি এর বাইরে তেমন লাগবে না। তবে ভোকাবুলারি বলতে এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ভোকাবুলারি বলতে কারেক্ট স্পেলিং আছে, ভোকাবুলারি বলতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ভোকাবুলারি বলতে ইডিয়মস এন্ড ফ্রেজের বিষয় আছে, ভোকাবুলারি বলতে মূলত ভোকাবুলারির মধ্যে মুখস্থ করতে এরকম প্রিপেয়ার প্রিপোজিশনের বিষয় আছে। এই বিষয়গুলোর জন্য আমরা সাজেস্টিভ কিছু লেকচার শিট আমরা দিব। অলরেডি আমাদের বিজনেস হেল্পলাইন অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে এই ধরনের কয়েকটা গুরুত্বপূর্ণ শিট অলরেডি আপলোডেড আছে, যারা অ্যাডমিটেড তারা আপলোড ডাউনলোড করে এটা পড়তেছে অথবা ওখানে ওপেন করে পড়ার সুযোগ রয়েছে। এখন কথা হচ্ছে আর আর গ্রামারের জন্য আপনি কি করবেন, গ্রামারের জন্য জাস্ট আমাদের ক্লাসগুলো করবেন। আমি অন্যান্য সাবজেক্টে যেভাবে হোক ইংলিশে প্রায় অর্ধেক ক্লাস আমরা ফেসবুকে লাইভ দিব, কারণ ইংলিশে স্টুডেন্ট বেশি দুর্বল থাকে, ম্যাথে স্টুডেন্ট বেশি দুর্বল থাকে। এই এখান থেকে প্রায় আমরা 4-5টা ক্লাস হই হয়তো ফেসবুকে ওপেন দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা বেশি করে নজর দেন, পার্টস অফ স্পিচটা দেখেন, আর রাইট ফ্রম ভার্ব যে কোনো একটা বই, একেবারে 9-10 এর একটা বই থেকেও যদি আপনি রাইট ফ্রম ভার্ব সেকশনটা পড়েন, রাইট ফ্রম ভার্বের মধ্যে এখানেও আবার দুইটা পার্ট আছে, একেবারে একটা হচ্ছে যে টেন্স ভিত্তিক আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভিত্তিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স এই দুইটা কি রাইট ফ্রম ভার্বের আওতায়, এই দুইটা চ্যাপ্টার 9-10 এর বই, ইন্টারমিডিয়েটের বই, যে কোনো একটা বই, একেবারে যে যেই মানের বই হোক ওখান থেকে আপনি পড়ে আগে নিজে নিজে জিনিসগুলোকে বুঝবার চেষ্টা করেন। তারপরে যখন আমরা ক্লাস নিব, ক্লাসে কোন জায়গাগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো পরীক্ষায় কিভাবে আসে, কিভাবে সলভ করবেন, এই জায়গাগুলো যখন বলবো তখন আপনি আপনার যে জটলাগুলো আছে এগুলো ওপেন হয়ে যাবে, এগুলো আমরা ইনশাআল্লাহ স্পষ্ট করে দিব। সুতরাং তাহলে আমি ইংরেজি গ্রামারের জন্য বললাম পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এক শব্দে বলে দিলাম, যেমন পার্টস অফ স্পিচ থেকে তিনভাবে প্রশ্ন আসে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে জাস্ট একটা শব্দ দিল, বললো এই শব্দের বার ফর্ম কোনটা, যেমন এবল শব্দটা দিল, বললো এই এবল শব্দের বার কোনটা, এভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে একটা একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সের মধ্যে একটা শব্দ আন্ডারলাইন করা দিল, বলা হলো এই সেন্টেন্সের প্রেক্ষিতে এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ, প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে একটা শব্দ সরাসরি ইনভার্টেড কমার মধ্যে দিল, এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর পাশাপাশি পার্টস অফ স্পিচ বলতে ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং প্রত্যেকটা প্রকার এবং প্রত্যেকটা আলাদা আলাদা আইডেন্টিফিকেশনের যে বিষয়, এখানে আপনারা ক্লাসে ক্লাসে ইনশাআল্লাহ জিনিসগুলো ক্লিয়ার করবো। এক ক্লাস না, কমপক্ষে 3-4টা ক্লাস দরকার 2 ঘন্টার, তারপরেই পার্টস অফ স্পিচ এর মোটামুটি একটা স্পষ্ট ধারণা আসবে। সুতরাং ফ্রি ক্লাসে আমাদের পেজে চোখ রাখুন। এবং আমি আবার বলছি, বিসিএস হেল্পলাইন একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, বিসিএস ইংরেজিতে হেল্পলাইন বাংলায় গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে অ্যাডমিশন লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাডমিশন নিয়ে মাত্র 1,000 টাকায় নির্দিষ্ট কিছু সময়ের জন্য 1,000 টাকায় আমরা প্রাইমারি এই অনলাইন কোর্সটা করার জন্য, অফলাইন কোর্স করবার জন্য অফিসে যোগাযোগ করেন, আমি অফলাইন অনলাইনে অফলাইনের কোর্সের কোনো কথা তথ্য দিয়ে নেই, এই 1,000 টাকায় আপনারা অ্যাডমিশন নিতে পারেন, ওখানে সবকিছু পেয়ে যাবেন। তো আমাদের সাথে আজকে সংযুক্ত ছিলেন ইংরেজির আইকন তানভীর স্যার, প্রথম লাইভে সংযুক্ত ছিলেন আমাদের বাংলার বিসিএস হেল্পলাইনের শিক্ষক এবং অনেক প্রতিষ্ঠানে ক্লাস নেন খুব জনপ্রিয় আমাদের মিলন স্যার,
ইনি একটু আগে লিভ নিয়েছেন, আমাদের সাথে এখনো আছেন আমাদের ম্যাথের গুরু সুব্রু স্যার, এবং আমি এতক্ষণ কথা বললাম। আমরা মূলত বিষয়ভিত্তিক, অর্থাৎ সুব্রু স্যার ম্যাথ এবং সায়েন্স ইনক্লুড করেছে, আমি ইংরেজির সাথে সাধারণ জ্ঞান নিয়ে কিছু কথা বলেছি, আর মিলন স্যার বাংলা নিয়ে কথা বলেছে। অলমোস্ট একটা সংক্ষিপ্ত আউটলাইন আমরা দেওয়ার চেষ্টা করেছি, তবে এরকম 1 ঘন্টা আধা ঘন্টায় সম্পূর্ণ সবগুলো সাবজেক্টের একটা ব্রিফ দেওয়া আদৌ কোনোভাবে সম্ভব না। তবু আমরা কিভাবে আগাবেন তা নিয়ে কথা বলছি। আমরা সাবজেক্ট বাই সাবজেক্ট লাইভ কিছু ফ্রি ক্লাস দিব, আমরা আপনারা ডেমো ক্লাসগুলো দেখতে পারেন আর আমাদের সাথে সংযুক্ত হন। সুব্রত স্যারকে ধন্যবাদ। আমি আজকের সেশনটা শেষ বক্তব্যটা সুব্রত স্যার বলবেন, আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সুব্রত স্যার, কনক্লুসিভ একটা লাইন বলে শেষ করবেন। সবাইকে আগাম হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি, যে আপনারা যারা যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, সেটা হচ্ছে আপনার অনলাইনে হন বা অফলাইনে যারা অ্যাডমিশন নিয়ে ফেলছেন, এবং যারা অলরেডি আমাদের সঙ্গে এখন লাইভটা দেখতেছেন, সবাইকে হচ্ছে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই যে যে জবটার জন্য হচ্ছে আপনারা প্রিপারেশন নিচ্ছেন মেন্টালি ভাবে, যারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন, তাদেরকে আগাম শুভেচ্ছা এটাই যে আপনারা অবশ্যই আপনাদের গোলে পৌঁছাইতে পারবেন, সেটার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা অগ্রিম ভাবে। এবং আমাদের জায়গাগুলো থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা 100% দেওয়ার চেষ্টা করবো এই জায়গাটায়, আমাদের তরফ থেকে হেল্পলাইনের তরফ থেকে 100% দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। শুধু আপনাদের জায়গাগুলো থেকে দয়া করে আপনারা নিজেদের সঙ্গে কমিটমেন্ট করেন যে আর যাই হোক না কেন, গতকালকে পর্যন্ত আপনি যা কোশ্চেন করছেন আজকে থেকে ডেফিনেটলি আপনারা একটা রুটিন মেইনটেইন করে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে রাস্তাগুলো দেখাই দিব, ওয়েগুলো দেখাই দিব, যে আপনি কিভাবে যাবেন, আপনার গোলে পৌঁছাবেন কিভাবে, সেই রাস্তাগুলো দেখানোর দায়িত্ব আমাদের। আমাদের উপরে বিশ্বাসটা রাখতে হবে, হেল্পলাইনের উপরে বিশ্বাসটা রাখতে হবে, আর নিজেদের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। এটাই হচ্ছে আমার লাস্ট কথা, যে বিশ্বাস রাখতে হবে এই তিনটা জায়গায়, ঠিক আছে? প্রথমে নিজের প্রতি বিশ্বাসটা রাখবেন, তারপরে হেল্পলাইনের উপরে বিশ্বাসটা রাখতে হবে, তারপরে ভাইয়াদের উপরে বিশ্বাসটা রাখতে হবে যে না, ভাইয়ারা যে কথাগুলো বলতেছে, যে কাজগুলো বলবে, এটা ডেফিনেটলি আমাদের গোলে পৌঁছানোর জন্য যথেষ্ট, এবং আসলে এটা যথেষ্ট, কারণ তার প্রমাণ অলরেডি আমরা দিয়ে দিছি এই জায়গাটায়, ঠিক আছে? যে প্রিভিয়াস রেকর্ড গুলো আমরা সবাই জানাই দিচ্ছি মোটামুটি। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যে ভাই বিশ্বাস রেখে আপনারা স্টেপ নেন, ইনশাল্লাহ আপনারা পৌঁছাইতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আর ভাইয়া ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সবাই।